সভা রোড শো এই লোকসভা ক্ষেত্রে করব। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব, পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি তালিতে তিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আরে সমুদ্রে যেতে গেলে আগে তো নদী পার হতে হয়, আগে নদীটা পার হোক। ক্যানিং পূর্বে গতকালকে চারটের সময় একটা মিটিং করেছে 5টা পর্যন্ত, আর 5টা থেকে আজকে সকাল 10টা, সব মিলিয়ে এখনও 24 ঘন্টা হয়নি। 18 ঘন্টার মধ্যে যে মানুষ জমায়েত হয়েছে, এরপরে ওর ক্যানিং পূর্বে স্বপ্ন দেখাটা বোধহয় ঠিক হবে না। তবে যদি আসে আমি ওয়েলকাম জানাচ্ছি। তবে এইটুকু বলতে পারি, ও যাওয়ার পরে সেই রাস্তাগুলো পুরো গোবর জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার আমাদের করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ও যে অপবিত্র, ওর অপবিত্র পদধ্বনি যেখানে পড়বে সেখানকার মানুষই অপবিত্র হবে। সেই কারণে ক্যানিং পূর্বের মানুষ অন্ত ওর মতো একজন মির্জাফর বিশ্বাসঘাতকের পদধূলি ক্যানিং পূর্বে পড়ুক, আর ক্যানিং পূর্বে রাস্তাঘাট অপবিত্র হোক, এটা অন্তত ক্যানিং পূর্বের মানুষ চাইবে না। তাই যত কষ্ট হোক, তার পরের দিন থেকে গোটা যে রাস্তা যত রাস্তা দিয়ে হাঁটবে তত রাস্তা পর্যন্ত পুরো ওই গোবর জল, কোনো আতর গোলাপ জল নয়, কোনো অন্য কোনো পবিত্র জল নয়, গোবর জল দিয়ে ধোয়া হবে।